হ্যালো আসসালামু আলাইকুম সালাম আমি জাহাঙ্গীর বলছিলাম নাটোর শাহিনিলাস থেকে জি বলুন ছারার আমার একটা জানার বিষয় ছিল আমার এমআরআই করা হয়েছে এমআরআই তে ধরা পড়েছে L45 এর ডিস্ক ফেটে গেছে প্লাস ফাটা হয়ে গেছে এখন এটা কি ছারারের মাধ্যমে ভালো সম্ভব কিনা ওই ফাটাটা জয়েন্টটা রিজার্ভ করা বা আপনার আপনার কিছু জিজ্ঞেস করবার আছে হ্যাঁ আপনার শারীরিক ভাবে কি মানে কি সমস্যা হচ্ছে আপনার কি কোমর ব্যথা পা কি কোনোটা অবশ হয়ে গিয়েছে বা পায়ের দিকে ব্যথা যায় জি জি পায়ের পাটা ডান পা বিশেষ করে ডান পাটা এমন ভাবে কামড়তে ধরে আছে মানে অনেক ওয়েট হয়ে গেছে এবং হাঁটতে সমস্যা হচ্ছে এবং কোমরের ডান পাশে প্রচন্ড ব্যথা

প্রথমত যেটা ভুল করে যে দীর্ঘদিন ব্যথার ওষুধ খায় ব্যথার ওষুধ কোনো এই রোগের কোনো চিকিৎসা না এটা জানতে হবে হয় তাকে প্রপার হসপিটালাইজড হয়ে ফিজিওথেরাপি নিতে হবে না হলে নিউরো সার্জারিতে যেতে হবে এই হচ্ছে এই রোগের কমপ্লিট ট্রিটমেন্ট এবং সার্জারি কখন আমরা করতে বলি যদি তার নিউরোলজিক্যাল কোনো প্রবলেম পা অবশ হয়ে গিয়েছে টোটালি শক্তি নাই তখন আমরা ইমার্জেন্সি দিয়ে সার্জারি ছাড়া আর কোনো উপায় থাকে না কিন্তু বেশিরভাগ নব্বই ভাগ রুগীকে আপনাকে টোটালি হসপিটালাইজড করে যদি ফিজিওথেরাপি সঠিকভাবে দেওয়া যায় তাহলে এই এল ফোর ফাইভ ওয়াইল ফাই বেসন যে লেভেলই হোক না কেন অবশ্যই সেরে যাবে এবং পরবর্তীতে আমরা কিছু এক্সারসাইজ নিয়ম শৃঙ্খলা বলে থাকি যেটা আপনি জানতে চেয়েছিলেন এই সকল জিনিসগুলো মেনে চলতে হবে জি সেই বিষয়টি জানতে চেয়েছিলাম যে পোস্টারেল এডুকেশনের কথা আমরা সবসময় বলছি কীভাবে বসতে হবে কতক্ষণ বসতে হবে কিভাবে শুতে হবে বা চলাফেরার ক্ষেত্রে কি কী নিয়ম মানতে হবে এই বিষয়গুলি যদি অবশ্যই একটা মানুষের ক্ষেত্রে যেটা আমাদের মুভমেন্ট খুব অ্যাসেন্সিয়াল আমরা অনেক ক্ষেত্রে কোনো ব্যথা হলে মুভমেন্ট রেস্ট্রিকশন করে দিই যে আপনি আপাতত চলাফেরা নিষেধ অথবা আপনার সামনে কুজো হওয়া নিষেধ নিচে বসা নিষেধ এটা ফর বিং এটা আমরা নির্দিষ্ট নির্দিষ্টতম ট্রিটমেন্টরত অবস্থায় তো আফটার ট্রিটমেন্ট যেটা হতে কোমর ব্যথা রুগীর ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট রুগীর কেন কোমর ব্যথা হলো এটা আইডেন্টিফাই করতে হবে বা কেন তার ডিস্টার প্রলাপস হলো বেশিরভাগ মানুষই আমরা ফ্লেকশন আপনার পশ্চারে থাকি মানে সামনে কুজো হয়ে বসে কাজ করি অথবা সামনে নিচে বসে ঝুঁকে কাজ করি অথবা সামনে নিলিং মানে ফ্রন্ট যে আমাদের টেন্ডেন্সি হ্যাঁ এই টেন্ডেন্সি থেকে আমাদের সরে আসতে হবে বসার ক্ষেত্রে অবশ্যই ব্যাক সাপোর্ট নিয়ে বসতে হবে যারা ডেস্ক জব করে চেয়ারটা যেন পিঠে হেলান দিয়ে সোজ হয়ে মেরুদণ্ড বসতে হবে হাটু এবং হিফের যে অবস্থান প্যারালাল থাকবে নাইনটি নাইনটি থাকতে হবে কম্পিউটিং ব্যবহার করতে স্ট্রেট বসতে হবে আধা ঘন্টার বেশি একটা বসে থাকা যাবে না আধা ঘন্টা এক ঘন্টা পর পর তার ডেস্ক থেকে উঠে সে একটু হাঁটবে কাজ করবে আর যারা নিচে বসে কাজ করে যারা শ্রমিক পেশাজীবী তাদেরকে একই অবস্থা তা কিছুক্ষণ পর পর হ্যাঁ কিছুক্ষণ পর অবস্থানটা পরিবর্তন একটু উঠে দাঁড়াতে হবে এই সকল নিয়ম কানুন জানতে হবে আর আর যেটা হচ্ছে অনেক সময় শোয়ার ক্ষেত্রে যেটা রুগীরা অনেক ফোমে শোয় বা জাজি শোয় অথবা যে বিছানা শোয় সেটা যে সারফেসটা সেটা উঁচু না থাকে